আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি বাংলাদেশি ব্লগার শান্তা ইসলাম উর্মি। আজকে আমি আপনাদের সাথে কবুতরের মাংস রান্নার রেসিপি শেয়ার করব এবং কিটো ডায়েটের একটি মজাদার ভর্তা রেসিপিও শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি কবুতরের মাংস রান্না করব। তো এখানে আমি দুইটা কবুতর নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এই কবুতরের মাংস আমার আম্মু পাঠিয়েছে আজকে সকালে ট্রাকে করে, গরুর দুধ, চাল, তারপরে সরিষার তেল, আর এই আম আর কবুতরের মাংস এগুলো সব পাঠিয়ে দিয়েছে। আসলে লকডাউনের কারণে ট্রাকে ছাড়া তো কোনো উপায় নাই আসলে এই কারণে। আর এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আজকে এই কড়াইটাও নিয়ে এসেছে। আসলে ইন্ডাকশানের জন্য কড়াইটা নষ্ট হয়ে গিয়েছিল আর বড় কড়াইতে রান্না করা লাগছে এই কারণে। গ্যাসের চুলার জন্য কিন্তু অনেক ননস্টিকের কড়াই আছে চার পাঁচটা, কিন্তু ওগুলো তো সাপোর্ট করে না, এই কারণে আবার এটা নিয়ে এসেছে। আর আগেও একটা ছোট কড়াই ছিল, ওটার এই তলাটা নষ্ট হয়ে গেছে, এই কারণে ওটা আর এখন ইন্ডাকশানে হচ্ছে না, তাই আমি একটু ধুয়ে নিলাম, নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিব। আর চুলাটাও তিন দিন আগে কেনা, সেটা তো আপনারা দেখলেনই, আগের চুলাটা নষ্ট হয়ে গেছে, এখনও মেকানিকের কাছে আছে। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর আজকে কিন্তু আমার ডায়েটের ষোলোতম দিন, তো আমি এখন এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দারচিনি নিয়েছি, দুইটা এলাচ নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি। এটা এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব। আর আমি এখানে এলাচ আরও নিব, এই জন্য এখন দুইটা দিলাম, ওটা আমি বেটে দিব। তো এই পেঁয়াজটা এখন আমি একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব। আর আমি 15 দিন ডায়েট করে আমার ওজন কত কেজি কমলো সেটি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে দেখুন অনুভা এখন আমাকে রান্না করে দিচ্ছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা এলাচ, তিনটা গোলমরিচ, দুইটা লবঙ্গ আর একটু জয়ত্রী, এখন আমি এটা একটু বেটে নিচ্ছি। আর এই যে দেখুন আমার মশলাটা একদমই শেষ হয়ে গেছে, তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আছে, তো সেটাই এখন আমি দিয়ে দিব। আর পেঁয়াজ বাটাও যতটুকু আছে ততটুকুই দিয়ে দিব, আদাটাও আর কি যতটুকু আছে সবগুলোই আমি দিয়ে দিব, নতুন করে আর কিছুই আমি বেটে নিব না। আর এখন এলাচ, গোলমরিচ আর লবঙ্গ বাটাটাও দিয়ে দিলাম, আর এই যে সেই কবুতরের মাংসটাও আমি দিয়ে দিলাম। আর এটা আমি মেখে নিয়েছিলাম না, যখন তখন রান্না করব আসলে একদমই সময় নাই এই কারণে, আর যখনই পাঠিয়েছে আমি তখনই রান্না করে নিচ্ছি, এখন বিকালবেলা, এই কারণে আমি তাড়াহুড়ো করেই করে নিলাম। এখন মাংসটি আমি মশলার ভিতরে একটু ভেজে নিব। আর দেখুন অনুভব আমার হাতের থেকে নিয়ে নিচ্ছে, আসলে ওই মনে হয় যে ওই সব রান্নাবাড়া করবে। একটু পেঁয়াজ ছিল ততটুকুও দিয়ে দিলাম। আর দেখুন আমি মাত্র 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি, তারপরেও দেখুন মনে হচ্ছে যে কত তেল দিয়েছি। আসলে সরিষার তেল দিলে কিন্তু অনেক মানে কড়াইতে দেওয়ার সাথে সাথেই বেড়ে যায়। তো মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে আমি এখন কষিয়ে নিব মাংসটা। এই যে দেখুন এখন কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আসলে আলুটা দেওয়ার কারণ আসলে অনুভার জন্যই আলুটা দেওয়া। তো রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটি বন্ধ করে দিয়েছি আর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। এখন দেখুন রান্নাটা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদের সাথে সেই ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো সেদিন আমি পটল রান্না করেছিলাম, তো পটলগুলো ছিলে আমি খোসাটা ফেলেছিলাম না, আপনাদেরকে দেখিয়েছিলাম, পটলের বিচিগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি।
আর এখানে আমি তিনটা পটল এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এখানে কিন্তু করলার বিচিও দিতে পারেন, তারপরে এর ভিতরে একটু বেগুনও দিতে পারেন। আমার অল্প একটু বেগুন ছিল তো সেটাও আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 2 চা চামচের পরিমাণ তেল, সরিষার তেল, আর এখানে লবণ হলুদ দিয়ে এটা আমি মেখে নিয়ে এটাকে আমি ভেজে নিব। এই এতটুকু তেলেই কিন্তু আমি এই পটলের খোসাগুলো সব ভেজে নিব। আর এটা খেতে এতটা টেস্টি হয় আপনারা বানানোর পরে তারপরে কিন্তু বুঝছেন। তো আমি এটাকে ঢেকে ঢেকে ভেজে নিব। আসলে ঢেকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটাতে তো পানি দেওয়া লাগবে না, এই কারণে পানি না দিয়ে এটা ভেজে নেব এই কারণে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ। এখানে আমি 2টা রসুন নিয়েছি। তো আমি এখানে দেখুন রসুন আমি এখানে ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে, তো 1টা রসুন এসে দিয়ে দিয়েছি, সেটা আমি এবার তুলে নিলাম যে টেস্টটা আবার খারাপ আসে নাকি। তো আমি আরও কিছু রসুন দিয়ে দিলাম। এখানে আমি 2টা মতো রসুন ব্যবহার করেছি আর 7টা কাঁচামরিচ দিয়েছি। আর এই কাঁচামরিচটা যে একটু ঝাল এই জন্য একটু কম করে দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এটা জাস্ট একটু ভেজে নেব, তারপরে এই যে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি, ধনিয়ার পাতাটাও ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে ব্লেন্ড করে নিব সবগুলো একসাথে। এখন এটিকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, একটু পানি দেওয়া লেগেছে। আর এটা যদি পাটায় বেটে নেওয়া হয় তাহলে কিন্তু একটুও পানি দেওয়া লাগবে না, এমনি বেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আর তখন কিন্তু কড়াইতে দিয়ে আবার টেনে মানে শুকিয়ে নেওয়া লাগবে না, যতটুকু পানি দিয়েছি এখন ততটুকু শুকিয়ে নেব। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা টেস্টের জন্য আপনারা চাইলে এখানে যে কোনো মশলাও ব্যবহার করতে পারেন, কিটো ডায়েটে কিন্তু মশলা ব্যবহার করা যাবে, যে কোনো মশলা কোনো সমস্যা নেই। তো এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু এখন হয়ে গেছে, আর এটা খেতে অনেক টেস্টি, আপনারা ট্রাই করার পরে বুঝবেন। আর এটা কিন্তু যতটুকু রান্না করা হয়েছে 2 জন খেতে পারবে, আপনি 2 বারও খেতে পারবেন, সালাদের সাথেও খেতে পারবেন। আর এটা দিয়ে আমি আগামীকাল আপনাদেরকে রুটি তৈরি করে দেখাবো, কিটো ডায়েটের রুটি তৈরি করে দেখাবো আগামীকালকের ভিডিওতে। এখন আমি ইফতারি রেডি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন, আর 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে চাউলের গুঁড়া, লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু দিয়ে দিলাম খাবার সোডা, দিয়ে এটা মিশিয়ে নিব। তারপরে একটু তেল দিয়ে দিব, তারপরে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর আমি কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করি না, আসলে বেকিং পাউডারটা ব্যবহার করলে অনেক সময় মশমশা থাকে না, আমার কাছে যেটা মনে হয় বেকিং সোডাটা ব্যবহার করলে বেশি মশমশা থাকে। আর আমি এটা আর কি যারা বাহিরে বানায় আর কি দোকান আর কি হোটেলে তাদের কাছ থেকেই কিন্তু শুনেছি, ওরা কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করে না। এখন এরকম ঘন অবস্থায় এটাকে নেড়ে নিতে হবে, মানে বিট করে নিতে হবে অনেকক্ষণ। আর তারপরেও কিন্তু এই যে আমি এখন ছোলাগুলোও ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ, মরিচ আর একটু আলু কুচি করে দিয়েছি, আর দিয়ে দিব এর ভিতরে রসুন কুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু খাবার সোডাও দিয়ে দিব। দিয়ে এটাকে মেখে এখন পেঁয়াজিগুলো বানিয়ে নিব। আর আমি যেহেতু খাবো না আমি এখান থেকে 5টা বানিয়ে নিব, আর আমি ওগুলো রেখে দেব, এরপরে যখন বানাবো তখন প্রতিদিন আর কি ওখান থেকে যে কয়টা লাগবে ওটা বানিয়ে নিব আর ডিপে রেখে দেব। পেঁয়াজিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি আলুর চপ আর বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন তো সেই একই খাবার, এটা আর কী দেখাবো, যতটুকু না করলে নয় ততটুকুই করতে হবে এই আর কি। তো এই যে আমরা এখন ইফতারি করতে বসে গেছি, এই যে খাবার নিয়েছি। তো আমার অনেক পছন্দের জিনিস আছে সেটা কিন্তু খেতে পারি না, সেটা হচ্ছে আমি তৈরি করি না, অনেক মিষ্টি জিনিস আছে, তারপরে অনেক এই যে সমোসা এগুলোও কিন্তু বানাতে চাচ্ছি, কিন্তু আমি আসলে খেয়ে ফেলবো এই কারণে কিন্তু বানাচ্ছি না, ফালুদা বানাতে চাচ্ছি সেটাও হচ্ছে না।
আর এই যে দেখুন আম্মু যেগুলো পাঠিয়েছিল, এই যে দুধ, তারপরে চাল, আম পাঠিয়েছিল, সরিষার তেল, মাংস পাঠিয়েছিল কবুতরের। আর এই যে দেখুন এটা কিন্তু হাতের চাল, বাড়ির এই যে নতুন চাল, কিন্তু এগুলো অনেক চিকন, আম্মুদের ক্ষেতেরই চাল। আর অনেকগুলোই আম পাঠিয়েছে, এখন আর আচার দিতে আমার কোনো প্রবলেম হবে না। আর আমি কথা বলতে বলতে ভুলেই গেছি যে আপনাদের সাথে বলতে চেয়েছিলাম যে আমি আজকে 15 দিনে আমার কত কেজি ওজন কমলো সেটি বলতে ভুলেই গিয়েছি। আর আজকে আমি এই তরমুজের জুসটা খেয়েছি নামাজ পড়ে এসে, এটা হচ্ছে চিনি ছাড়া তরমুজের জুস। তো আমার 15 দিনে ওজন কমেছে 5.5 কেজি, আরও কমার কথা ছিল, কিন্তু আমি আসলে 2 দিন একটু ডায়েটটা একটু ইয়ে হয়ে গেছিলো আর কি, নর্মাল হয়ে গেছিলো এই কারণে। তো আগামীকাল থেকে আমি হয়তোবা কিটো ডায়েট শুরু করব, যেহেতু আর 10 দিন আছে, এই 10 দিনের ভিতরেই আমার আরও 5 কেজি, 4-5 কেজি কমাতেই হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।